My name is Surendranath Mitra. Shimler paray amake loke dake dakabuko Suren Mitir. Ar ami kina jabo koibottoder mandire oi pujari ke dekhte. Ramchandra Dutt, tumi ekjon namjada doctor. Tumi kina Brahmo samajer thuri. Oi Brahmo samajer prishthoposhok. पीठ देखा आजकल दूजने एके बारे छा 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 तुम्हें किंतु आज बड्ड बेशी ड्रिंक करछो एकशो बार करब एरकम एकशो बोतल खाब खाब बाई पाड़ाते जाब एटा तो सुरेन मित्रेर डेली रुटीन नित्य नैमित्तिक ब्यापार तुम्हार नित्य नैमित्तिक बेपार चेष्टा करे रोध करते क्यों क्यों एम जीवन जापन कर सुरेन क्यों क्यों जाला खूब जाला ए जाला बुके लिए कत जगह घुरे बेड़ा ब्रह्म समाजे गए ब्रह्म नाम सुनल तो सब भोकार सब फाल फालतू टाइल टाका सुरेन मित्री तुम्हार अढ़ टाका ब्रिटिश मत्सुद्धि सुरेन मित्र से टाका नष्ट हो जा पचे जा बुकर जालाय प्रलेप पड़े अच्छा सुरेन तुम्हारे मन अशांति मूल कारण तुम तो अढ़ेल टाका शिमले पड़ा तुम कत सम्मान तुम्हार ठीक बोल तो ठीक तुम्हारे तो नाम जश तुम्हें कि ठीक चाओ बोलो तो की चाओ तुम्हें जानी ना की चाई आमी जानी ना तबे तबे किछु जे एकटा चाई सेटा आमी चाई जानी सेटा मोहिनी और मोदीरा देखी देखी तारा सेटा दीते पारे कि ना पारबे ना दीते भाई सुरेन आमाय देखो आमाय एक मे दुटो भाग्ने सकाले मारा गल चोखे सामने कलर निजे डाक्तर किच्छु करते किच्छु ना निजे डाक्तर डाक्तरी विद्ये के उपहास कर जस्ट उपहास जानी जानी तार परे जानी केशव सेन संडे मिरर और सुलभ समाचारे ओ कैवर्तर मंदिरे न्यांगटो पुरुतर वंदना गान शुने सेखाने गिए शांतिर मंत्र आई मीन मलम लागिए बुके कलंक तुम्हरा कलंक कलंकित करेछो यंग बेंगल के आर आमाकेओ काली लागिए बुके काली की करबो भाई काजलेर घरे गेले काली तो लागबेई गाए भाई सुरेन तुमिओ चलो ना एकटु नय आमादेर जन्य गाए काली लागलो तोमार चलो ना भाई एक बार भालो ना लागे आज जेओ ना ना भालो लागबे ना अच्छा ठीक आछे भालो लागबे ना जेने ताओ चल ताते समय वेस्ट होबे सुरेन जीवने खानिकटा समय ना हय नष्टई होबे चलो प्लीज बेश तोमादेर संगे जाब ब्लेम दीते काल सकाले ब्लेम माने माने आमी जार पर जदि सेखाने कोनो घटना घटे आई मीन आमी घटाई
তাহলে তার জন্য আমাকে কোনো ব্লেম দিতে পারবে না। প্রমিস করো। প্রমিস। তবে কালকেই যাব। যাবে? শিওর। ওদিকে কি দেখছো তুমি? আহিরিটোলার ঘাটে ফিরে যাবার জন্য কোনো নৌকা আছে কিনা দেখছি। আমরা তো ওখান থেকে এলাম। আমি ফিরে যাব। ওই পাতিহংসের কাছে আমি যাব না। ও কি কথা ভাই, তুমি আসবে বললে তাই তো নিয়ে এলাম। রবিবারটা মাটি করে দেবে তখন ভাবিনি, নেশার ঘরে বলে দিয়েছিল। আমাকে রেহাই দাও ভাই, আমার এসব একদম ভালো লাগছে না। উইকে একটাই মাত্র ছুটির দিন, সেটা বরবাদ করে দেবে? আমাদের জন্য না হয় বরবাদ করলে একদিন, প্লিজ। দেখো আমাকে আমাকে ফোর্স করো না। ফোর্স নয়, রিকোয়েস্ট। এই তো সামান্য পথ, চলো না ভাই। ভাই সুরেন, জীবনে অনেকটা পথ তো এলোমেলো ভাবে কাটালে, আর সামান্য একটু পথ বাকি, চলোই না পথটা। তা আমি যে কন্ডিশনটা দিয়েছিলাম সেটা মনে আছে? কন্ডিশন তুমি দিয়েছিলে আর আমরা রাজিও হয়েছি, কিন্তু কন্ডিশনটা যে কি তা কিন্তু বলুন। তোমাদের ওই যে পরমহংস না পাতিহংস, তার উপর ওই কেশব সেনের গ্লাস কেসে রত্নের কাছে গিয়ে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আসি, তার জন্য আমাকে কোনো ব্লেম দেবে না? আমরা তো বলেছি তোমায় ব্লেম দেব না, প্রমিস করেছি আমরা। কিন্তু তুমি কি করবে আর কেন আমরা তোমায় ব্লেম দেব তা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার নয় সুরেন্দ্র মিত্তি। ওকে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমি ভণ্ডামি করি না আর ভণ্ডামি সহ্যও করতে পারি না, কিন্তু ওখানে গিয়ে যদি আমি দেখি যে তোমাদের ওই পরমহংস একজন পাতিহংস এবং একজন ভণ্ড প্রতারক, তাহলে কিন্তু আমি তাহলে কি তাহলে আমার হাত দিয়ে আমি কান মুলে দেব। কে রাজি? আর যদি রাজি না হও তাহলে আমি চলব। দাঁড়াও শুনে রাজি, চল। ওকে, কি হলো ঠাকুর? কেউ কি আসবেন ঠাকুর? তোমরা যাও গো, হাওয়ার অন্যদিন এসো। যাও তো তোর বেটার যে হাত দিয়ে এইটি মুলে দেবে বলেছে, সেই হাতও যে তোর আর এক বেটার মা। এবার তুই বোঝ কার মান রাখবি আর কার মান খুইয়ে দিবি। হ্যাঁ তুই বোঝ। ঠাকুর, ঠাকুর। ও, তোমরা এছো? হ্যাঁ ঠাকুর, আমাদের এক বন্ধুকে নিয়ে এসেছি আপনার সঙ্গে আলাপ করাবো বলে। শুনে নেছো?
সুন্দর রে মা গো এই যে জিভের ভার বইবে কেশব সেনের ক্লাস কেশে রাখা সেই মহামূল্যবান সম্পদ গায়ে একটিমাত্র লাল পেড়ে তেলার দিতে কেশব সেনের খোল ছিঁড়ে দিয়েছি আজ বুঝি এর এসো এসো মেঝেতে বসতে অসুবিধে হবে গা অসুবিধে হবে ওখানে বসো বাবু তুমি এখানে বসো গো বসো বেশ বেশ এখানটিতেই বসো আসলে ঠাকুর সুরেন মিত্তির মানে আমাদের এই বন্ধু সাহেবদের সঙ্গে ব্যবসা করে মানে সাহেব কোম্পানির মুৎসুদ্ধি ষোলো আনা সাহেবের সাথে ষোলো আনা পাটোয়ারি বুদ্ধি তা হ্যাঁ গা তোমরা দাঁড়িয়ে রইলে কেন বসো 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 দেখুন ওরা কিছু বলার আগে আমি নিজের কথা বলি আমি একটু ড্রিঙ্ক মানে মদ্যপান করি মদ খাই একটু আত্রু না যখন যতটা খেতে ইচ্ছে করে তখন ততটাই বোতল বোতল পান করি খাও না যত খুশি মন চায় তত খাও কি বারণ করেছি গা এই আপনি কি বলছেন ঠাকুর সুরেনকে আপনার কাছে নিয়ে এলাম যাতে ও আপনার কথা শুনে উপদেশ শুনে মদ খাওয়া ছেড়ে দেয় কিন্তু আপনি ওকে মদ খেতে বলছেন স্ট্রেঞ্জ সবাই আমাকে মদ ছেড়ে দিতে বলে আর আপনি বলছেন খেতে ওকে বারণ করুন ঠাকুর আমরা সবসময় ওকে বারণ করি তোমরা কর্তাগিরি করবার কে গা যত খুশি নেশা করো তবে দেখো পা যেন টলে যায় না মাতাল হয়েও নি তা কি করে সম্ভব মদ খাবো অথচ পা টলবে না মাতাল হব না তবে শোনো তোমার দুটো বন্ধুর কথা শোনাই দুই বন্ধু একসাথে দেখা করে খোঁজ গল্প করে প্রথম বন্ধু গেল বেশ্যালয়ে আমোদ করতে আর দ্বিতীয় বন্ধু গেল মন্দিরে ভাগবত পাঠ শুনতে প্রথম বন্ধু ওই বেশ্যালয়ে গিয়ে মন মরা হয়ে ভাবছে যে আহারে আমি এখানে কি করছি ছাই পাস আমার ওই বন্ধু তো মন্দিরে গিয়ে ভাগবত পাঠ শুনছে কত পুণ্যি করছে আর আমি এখানে ফুর্তি করছি আবার দ্বিতীয় বন্ধু ওই মন্দিরে গিয়ে কিছুতেই মন বসাতে পারছে নি সে শুধু ভাবছে আমার ওই বন্ধু ওই বেশ্যালয়ে গিয়ে কত ফুর্তি করছে আর আমি এখানে শুকনো হরিনাম শুনছি তারপর কালের নিয়মে ওই দুই বন্ধুই যখন মলো তখন প্রথম বন্ধু গেল বৈকুণ্ঠে আর দ্বিতীয় বন্ধু গেল নরকে কেন যে ভাগবত পাঠ শুনছিল তারই তো বৈকুণ্ঠে যাবার কথা সে কেন নরকে যাবে সে বিশ্বালয়ে গিয়েও তার মন ছিল হরির পায়ে তুমি মদ খেয়ে মাতাল হয়ে থাকো নেশা করে মাতাল হয়ে থাকো যা খুশি তাই তুমি করো কিন্তু মন রেখো মায়ের পাদ পদ্মে আমি
আমি আপনার কান মলে দিতে এসেছিলাম ঠাকুর, কিন্তু আপনি আপনি আমার কান মলে খাইয়ে জয় মা জয় মা। শারদা, তোরা যে কামার পুকুরতে দক্ষিণেশ্বর যাবি, তা সেখানে গিয়ে সবাই থাকবি কোথায় রে মা? চালা ঘরে? কি ভাবছিস মা? জানো মা, চালা ঘর আমারে বানিয়ে দিয়েছিলেন আমার বেটা শম্ভু বাবু। চালা ঘর বানানোর সময় তিনি যে কাঠ পাঠিয়েছিলেন তা পেত্তনে জলে ভেসে যায়। তিনি আবারও কাঠ পাঠিয়ে সে ঘর বানিয়ে দিলেন। সে ঘর হয়তো এখন তেমনই আছে গো মা। কি জানি কেউ সে ঘর গুছিয়ে রাখে কিনা, পরিষ্কার করে কিনা। তেনার বউ তো তোরে খুব মাননি করত, তাই না শারদা? মাননি কি বলছো গো মা? আমারে মা বলে ডাকে। জয় মঙ্গলবারে তিনি আমারে মঙ্গল চণ্ডী জ্ঞানে পুজো করেছেন। এসবই তোমার জামাইয়ের জন্য গো মা। তেনার পায়ে যে মাথা রেখেছে সে কেবল তেনারে নয় গো মা, ভগবান রে পেয়েছে। শম্ভুবাবুর কথা আর কি বলি বলো তো মা। জানবাজারে সেজবাবু তেনারে আমি কখনো দেখিনি, কিন্তু তেনার কথা আমি শুনেছি। তিনি ঠাকুরকে তেনার ইষ্ট জ্ঞান করতেন, আর তেনার বউ ঠাকুরকে বাবা বলে ডাকতেন। রানী রাসমণির মেয়ে আমার জামাইরে বাবা বলে ডাকে, এ কি কম বড় কথা রে? তিনি খুব ভালো মানুষ গো মা। রানীর মেয়ে বলে মনেতে না এতটুকু অহংকার ছিল না। কিন্তু বিশ্বাস করো না, জানি না আজ কেন তেনার কথা আমার এত মনে পড়ছে। শারদা, নীলু, তুই এবারে যে কলকাতা দিয়ে আসতে এত দেরি করলি কেন রে ভাই? আমি তো চিন্তায় মরি মরি। সেই যে বললি শারদা রেনে যাবি, তারপর তো আর এলি নে। ওমা, বেশি দেরি তো করিনি, এই তো গেল খুড়ো। এবারে তো তাড়াতাড়ি এইছো, তাই না খুড়ো? হ্যাঁ, মানে ওই আমি কাজ ছেড়ে চলে এসেছি। কেন, কি হয়েছে? শরীর খারাপ নাকি তোর? দেখি দেখি না, গায়ে মাথায় তো কোনো তাপ নেই। আমার কিছু হয়নি কি বইটা? আমি শারদারে একটা খবর দিতে এলাম। আমারে কি খবর গো খুড়ো? জানবাজারে সেজুবাবুর বউ দেহ রেখেছেন রে শারদা।